আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করবো, আলোচনা করব, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড ইন কানাডা। কানাডার খুবই পপুলার একটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মেমোরিয়াল ইন নিউফাউন্ডল্যান্ড। আসলে মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড আপনাদের জন্য কেমন হবে তার প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড খুবই পপুলার একটা ইউনিভার্সিটি কানাডার মধ্যে। 1925 সালে তারা যাত্রা শুরু করে, সেই থেকে দেখুন তাদের কিন্তু রেপুটেশন ডে বাই ডে তারা অনেকটাই ডেভেলপ করেছে। তাদের অ্যাচিভমেন্ট, এডুকেশনাল যে সিস্টেমগুলো, সব কিছু মিলে অনেকটা এগিয়ে গিয়েছে। এবং 2019-20 শিক্ষাবর্ষে তারা সারা ওয়ার্ল্ডের মধ্যে 700তম স্থানে আছে ইউনিভার্সিটি অফ মেমোরিয়াল, ঠিক আছে। ইভেন কানাডার মধ্যে ওরা 22তম স্থানে আছে, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড। দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করি, যা আসলে আমরা যখন পড়াশোনা করতে চাই, হায়ার এডুকেশন নিতে চাই, কী কী সাবজেক্ট বা কী কী প্রোগ্রাম অ্যান্ড ডিগ্রিজ অ্যাভেলেবেল আছে একটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আপনারা পাবেন আসলে অ্যাপ্লাইড অফ সায়েন্সেস রিলেটেড সাবজেক্টগুলো, অ্যাপ্লাইড অফ জিওমেট্রিক, অ্যাপ্লাইড অফ স্ট্যাটিস্টিক্স, দেন আছে আপনার সোশ্যাল সায়েন্স, দেন কম্পিউটার সায়েন্স, ফুড সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, অন দ্য আদার হ্যান্ড আছে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে আপনার এখানে অ্যান্থ্রোপোলজি, ইকোনমিক্স, আর্টস অ্যান্ড এডুকেশান আছে আপনার, হিস্ট্রি, তারপর আছে আপনার এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি, ফিলসফি, তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স, আরও অনেক সাবজেক্ট, ঠিক আছে। আপনাদের পছন্দ মতো সাবজেক্ট আপনারা চুজ করে ওখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন। পরবর্তী যে স্টেপগুলো আমরা ফলো করি, যে আসলে কী কী রিকোয়ারমেন্টস, ইংলিশ এফিসিয়েন্সি লেভেল কতটুকু লাগবে, আরও আদার্স কিছু বিষয় থাকে। দেখুন, আপনাকে অবশ্যই বেচারা কমপ্লিট হতে হবে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। আর ইংলিশ এফিসিয়েন্সি লেভেলটা ওরা ডিমান্ড করে, ওদের এখানে যে লেভেলটা 6.5 আপনার স্কোর থাকতে হবে ইংলিশ এফিসিয়েন্সি লেভেলে। সো বুঝতেই পারছেন, যাদের 6.5 আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন। যদি আপনাদের অন্যান্য আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো যদি আপনার প্রিপেয়ার থাকে, অবভিয়াসলি আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে প্রায় 34টা দেশ থেকে সারা পৃথিবীর 19,000 স্টুডেন্টস পড়াশোনা করতেছেন ইউনিভার্সিটি অফ মেমোরিয়ালে। সো নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর হায়ার এডুকেশন, ফর হায়ার সার্টিফিকেট, মানে সব দিক দিয়ে আপনাদের জন্য বেস্ট হবে। ইভেন একটি বিষয় আসলে, এটা মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডের টিউশন ফিসটা অনেকটা রিজনেবল আদার্স যে কানাডিয়ান ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। দেখুন, মেমোরিয়ালে আপনার যারা মাস্টার্স অফ ডিপ্লোমা করবেন, আমি স্টেপ বাই স্টেপ কিছু বিষয় ক্লিয়ার করছি, ডিপ্লোমা যারা করবেন তাদের টিউশন ফিসটা হবে পার ইয়ার আপনার 6,390 কানাডিয়ান ডলার, ঠিক আছে। আর যারা মাস্টার্স দুই বছরের যে প্রোগ্রামটা, মাস্টার্সের দুই বছরের কোর্স যারা করবেন মাস্টার্সে, সেক্ষেত্রে টিউশন ফিসটা হবে আপনার 9,666 কানাডিয়ান ডলার পার ইয়ার। দাদা হ্যান্ড, যারা মাস্টার্স প্রোগ্রামে এক বছরের কোর্স করবেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফিসটা হবে 6,454 কানাডিয়ান ডলার আপনাকে পে করতে হবে। তাছাড়া যারা মাস্টার্স করবেন মাস্টার্স অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, মাস্টার্স অফ সায়েন্স অ্যান্ড মেডিসিনের জন্য আপনাকে পে করতে হবে 12,000 কানাডিয়ান ডলার পার ইয়ার। বাট বিষয়টা হচ্ছে, আমি যখন এটার জন্য কাজ করতেছিলাম ভিডিওটার জন্য, তখন আমি খুবই অবাক হলাম যে আসলে কানাডার অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেকটাই রিজনেবল টিউশন ফিস মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে, ঠিক আছে। আমার মনে হয় এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা প্লেস, বিকজ টিউশন ফিসটা অনেকটাই রিজনেবল, যে কারোর পক্ষে সম্ভব এটা অ্যাফোর্ড করা বা ওই টিউশন ফিসটা বা সার্ভাইভ করা। সো আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা এটা দেখতে পারেন। যাই হোক, দেন আসেন আসলে লিভিং কস্ট, যে আসলে আপনি কানাডে আসার পর আপনি যে থাকবেন, আপনার অ্যাকোমোডেশন, এগুলো কত লাগতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কীভাবে থাকতেছেন, কোন এরিয়াতে আছেন, আপনি কি ইউনিভার্সিটি হলে থাকবেন নাকি অ্যাপার্টমেন্টে থাকবেন,
এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে। সো আপনি চাইলে 800 বা 900 গার্ডিয়ান ডলার থাকতে পারেন, অথবা আপনি চাইলে 1000 বা 1200 ডলারও থাকতে পারতেছেন। টোটালি ডিপেন্ড করবে, ইটস আপ টু ইউ যে হাউ টু ইউটিলাইজ ইউর সেলফ, আপনি কীভাবে নিজেকে রাখতেছেন। আসেন স্কলারশিপ। দেখুন, আপনারা যারা মেধাবী স্টুডেন্ট বা বেসিক্যালি যাদের রেজাল্ট ভালো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিলেন, বিভিন্ন ভলেন্টারি সার্টিফিকেট আছে, আইএলটিএস স্কোরটা ভালো আছে, সব কিছু মিলিয়ে যাদের এক্সট্রা কারিকুলামটা বেশি, আপনারা অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি স্কলারশিপটা অ্যাচিভ করতে পারেন, এখানে আপনার পার ইয়ার আপনার 4400 গার্ডিয়ান ডলার আপনার পাবেন। অনেকটা টিউশন ফিসটা আপনার বলতে গেলে লাগবে না, সামান্য হয়তো কিছু টাকা লাগবে। সো আপনারা ট্রাই করবেন যে যেন স্কলারশিপটা অ্যাচিভ করা যায়, ঠিক আছে? আর যদি স্কলারশিপ অ্যাচিভ নাও হয়, তাও কোনো সমস্যা নেই, জেনারেল প্রসেসে আবেদন করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো বন্ধুরা, আমার মনে হয় এই তথ্যগুলো আপনাদের জন্য অনেকটাই কাজে দেবে। আর যদি ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।